কালি দিনবেলে ইনফোসিটি থানার গোটে অপহরণ মামলা রুজু হয়েছিল। সে অপহরণ মামলা তদন্ত সময় চালা সময় গোটে মৃতদেহ কমাণ্ড থানা অন্তর্গত পাত্রপড়ার গোটে পোখরীরে মিলিছিল। পরে পরিচয় তাঙ্কর এস্টাব্লিশ হল যে ব্যক্তিঙ্কর অপহরণ হয়েথিবার অভিযোগ হয়েছিল। সে মৃতদেহ তাঙ্কর ইনকোয়েস্ট করা যাইলা। ইনকোয়েস্ট সময় তাঙ্ক শরীরে কোনসি বাহারু দেখা যাওতুয়া ক্ষত জনাপড়ি নথিলা। তারপরে আম ভালো ভাবে পোস্টমর্টম করিবা পাই এমসরে টিম অফ ডক্টর তাঙ্কর এফএমটি ডিপার্টমেন্টর ডক্টর মানঙ্ক দ্বারা আমি তার পোস্টমর্টম করাইলু। তদন্তকারী অধিকারী মানঙ্কর এক টিম মধ্যে গঠন করা হয়েছিল। সেমানে এমসর পোস্টমর্টম করিবা ডক্টরঙ্ক সহিত আলোচনা মধ্যে করিছন্তি। এপর্যন্ত পোস্টমর্টম রিপোর্ট আসি নাহি, যাহা প্রারম্ভিক সূচনা মিলিছি। মৃত্যুর কারণ সম্পূর্ণ ভাবে স্পষ্ট হয়ে না, একু তদন্ত করা ইনফোসিটি থানার কর্মচারী অধিকারী স্পেশাল স্কোয়াডর ইনচার্জ এবং তাঙ্কর স্টাফ তমাণ্ড এবং খণ্ডগিরি এইভাবে এক টিম গঠন করা হয়েছে। সেই অঞ্চলের গোটে হোটেল অছি, সে হোটেলে সিয়ে রাতে থিবার সূচনা মিলিছে এবং কিছু এভিডেন্স মধ্যে আমাকে মিলিছে। পুলিশ সে হোটেলে যাই কর্মচারী মানুষ পচরা উচরা করুচি এবং হোটেলে থিবা বিভিন্ন এভিডেন্সিয়ারি ভ্যালু যাহা বি রখুচি, টেকনিক্যাল ডাটা হো কিংবা আই উইটনেসেস হো, সমস্ত পচরা উচরা করা হচ্ছে। স্যার, চারিটা রাত্রে সে বার রু ফেরিলে, নিয়ম কৌচি 10টা বেলা বার বন্ধ হো, যো কোভিড গাইডলাইন ভাইলেশন হেইছি। রাতে হোটেল খোলা রাখিবা, বার খোলা রাখিবা, তা উপরে মধ্যে কার্যানুষ্ঠান গ্রহণ করা হচ্ছে। সে বারকে এবে সিল করে দিয়া হয়েছে এবং বিএমসি কর্তৃপক্ষ মধ্যে চিঠি লেখা হচ্ছে। স্যার, যে হোয়াইট কলর কার বর্তমান সুদ্ধা আসিছে সামনাকু, গোটে হোয়াইট কলর কার যাইছিলা, তা বিষয়ে স্যার তার বাবদ কিছু মিললা তাকে তাকে মধ্য তদন্ত পরিসরভুক্ত করা হয়েছে এবং কোনসি ব্যক্তি এপর্যন্ত ডিটেন নাহান্তি না। এই সময়ের তদন্ত যে স্থিতিরে অছি কিছু প্রকাশ করিবাটা ঠিক হবো না। স্যার, নবীন দাস বডি ভিডিও জারি করছেন, সেতে কইছন্তি যে প্রথমে সে কইলে তার জন সাঙ্গ বন্ধু কইলে মনে কি না ঘর ছাড়িবি, পরবর্তী সময়ে স্যার সে কইলে যে সাঙ্গ মতে ধোকা দেলা, এমতি কিছু ঘটনা টঙ্কা তাঙ্কু মৃতকঙ্কর পিতাঙ্কু মধ্যে পচরা উচরা করা হয়েছে। তাঙ্ক পাখে যাহা বি তথ্য অছি এবং ডাটা অছি সে আমাকে প্রদান করছন্তি, তাকে মধ্যে তদন্ত পরিসরভুক্ত করা হয়েছে। স্যার, ডেড বডি ঘটনা মিলে কোন দিকু খোঁজা পাই চাহুছি, এমতি কোন অসময়িত দিক রয়েছে পুলিশ খোঁজা চাহুছন? তদন্তর সমস্ত দিগকু পুলিশ দেখুছে, আমি আশা করুছু খুব শীঘ্র এতে আমাকে ব্রেক থ্রো মিলবে। স্যার, ডেড বডি যেটু মিলিলা হোটেল তাঠু মাত্র 500 মিটার ডিস্টান্স, সেটি হোটেলে যেহেতু সে স্পটেড হয়েছিল, তো লাগুছে কি সে হোটেল রু হি সাসপেন্স জানা পড়িব কোন হইছি কোন নাই। না, আমাকে এবে কোন লাগুছে কোন ন লাগুছে সেটা ইম্পর্টেন্ট নয়, আমাকে কোন এভিডেন্স মিলুছে এবং তদন্ত সেই আগে সেই উপায়ে আগুক বড়ব। কম্পিউটার সিজ করা যাইছে, সেটা টেস্ট পাই করা যাইছে, যেহেতু পানিরে পড়ি কি কোন ইন্ডিকেট করছে স্যার? স্যার, কোন পাই ভিসরা টেস্ট হবে কি কই দাম? ভিসরা টেস্ট তাঙ্কর সে কোন কনজুম করতিলে, তাঙ্ক বডির সাবস্টেন্স কোন থিলা, সে সবকু পরীক্ষা করিয়া পাই ভিসরা টেস্ট। ডায়টম টেস্ট মধ্যে যাব, যেহেতু পানি ভিতরে ডেড বডি মিলিতিলা, সে পোখরীর পানি স্যাম্পল এবং তাঙ্ক শরীর মধ্যর পানি এটা ম্যাচিং পাই ডায়টম টেস্ট পাই।